হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই নগদ 300 সেকেন্ডকে অর্থবহ করে তোলার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম মারিয়া মুমু। তিনি সাইকোলজি নিয়ে লেখাপড়া করছেন এবং এই কোয়ারেন্টাইনে থাকা মানুষগুলোর মানসিক স্বাস্থ্য পরিচর্যার ব্যাপারে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন। এটি কেন করছেন? আমি হতাশার মধ্যে দিয়ে গিয়েছি। আমি আমার কলেজ থেকে একটা প্রেসার ফিল করেছি, আমার ফ্যামিলি থেকে একটা ইস্যু ছিল, অ্যান্ড সব কিছু মিলিয়ে আমার স্বাস্থ্য ভালো ছিল না তখন। সব কিছু মিলিয়ে আমি হতাশার মধ্যে পড়ে যাই। ফর 6 ইয়ার্স আই সাফার্ড ফ্রম ইট, আর ফর দ্যাট এক্সপিরিয়েন্স আই নো দ্যাট হাউ ইট ফিলস লাইক টু সাফার ফ্রম ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি। দ্যাটস দ্য রিজন ওয়াই আমি প্রত্যেকটা মানুষকে বুঝতে পারি যে মানুষটার এই মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে গেলে কীরকম ফিল হয়। অ্যান্ড দ্যাটস দ্য রিজন ওয়াই ভাই আমি এটা নিয়ে কাজ করতে আগ্রহী, এখন করছি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ করে যাব। এখন কোয়ারেন্টাইনে থাকা মানুষগুলোর পাশে আপনি কীভাবে দাঁড়াচ্ছেন? আমি বলবো আমরা কোনোদিনও এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাইনি, আর আমরা প্রিপেয়ার্ডও ছিলাম না যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাব, এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আমরা যাব। সো ঘরে লকডাউন অবস্থায় থাকা সবাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে, অ্যান্ড আমাদের আজকে পর্যন্ত 15 জন ক্লায়েন্টকে আমরা ট্রিট করছি। সো এদের জন্য আমরা একটা হটলাইনের ব্যবস্থা করেছি যেখানে ফ্রিতে আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড দিচ্ছি। আমাদের হটলাইনে 5 জন কাউন্সিলর বসে আছে অল দ্য টাইম। সো হটলাইনে যখন কল করা হয় তখন আমাদের কাউন্সিলররা ফোনটা পিক করে দে গিভ দ্য সাইকোলজিক্যাল ফার্স্ট এইড। এটা প্রথম আমরা ব্যবস্থা করেছি মশাল ফাউন্ডেশনের পক্ষ থেকে। এরপরে যে জিনিসটা আমি ভাইয়া করছি, আমার আন্ডারে, মশালের আন্ডারে, আমব্রালার আন্ডারে 30 জন ইউথ কাজ করে। ওরা সবাই ভলেন্টিয়ারি কাজ করছে এখানে। ওদেরকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস ইনহাউসে আমরা ব্যবস্থা করছি, যেমন আইদার কবিতা আবৃত্তি করার বা পেইন্ট করার। আর আমি ট্রাই করছি যে আমার ভলেন্টিয়ারদেরকে, মেম্বারদেরকে যতটুকু বিজি রাখা সম্ভব যাতে ওরা ঠিক থাকে মানসিকভাবে। এই যে অনলাইনে ফোনগুলো পাচ্ছেন, তার বেশিরভাগ অভিযোগ বা সমস্যাগুলো কী ফেস করছেন? আই এম নট অ্যালাউড টু সে কনফিডেন্সিয়াল থিং, বাট যদি সবার মধ্যে একটা সিমিলারিটিস দেখি তাহলে আমি বলবো যে বাসায় সবাই আবদ্ধ একটা ফিলিং সবার মধ্যে কাজ করছে। কিছু টিনেজাররা বাসায় যখন আমরা অন্যান্য ডিস্ট্রাকশন আমাদের মধ্যে থাকে, যখন আমরা বাহিরে যাই, জব করি, কলেজে যাই, তখন দেখা যায় যে এই প্রবলেমগুলা অতটা আমাদেরকে এফেক্ট করে না এখন যেই পরিমাণ এফেক্ট করছে। এই ডিস্ট্রাকশনগুলো যখন বন্ধ তখন আমরা বাসায় বসে আমাদের প্রবলেমগুলোর মধ্যে আমাদের বেশি ফোকাস হচ্ছে। এই থেকে উত্তরণের উপায় কি? আমাদের এই বাসার এনভায়রনমেন্টটাকে যদি আমরা কোনোভাবে এসকেলেট করতে পারি, আইদার ফার্নিচার মুভমেন্ট করে বা বাসার ভিতরে এমন একটা এনভায়রনমেন্ট বাবা মার সাথে ক্রিয়েট করে বা ভাই বোনের সাথে ক্রিয়েট করে যেখানে আমরা একটা বন্ডের মাধ্যমে বাসায় থাকছি, বাসায় যাতে এনভায়রনমেন্টটা টক্সিক না হয়, বাসায় যাতে এনভায়রনমেন্টটা ভালো থাকে, নতুনভাবে বেঁচে থাকার এই যে চেষ্টাটা শুরু হয়েছে সেই জিনিসটিকে একটু অভিনব পন্থায় নতুন করে আবিষ্কার করা, তাই কি আমাদের মানসিক স্বাস্থ্যের প্রথম ধাপ? জি ভাইয়া, এটাই প্রথম ধাপ। আমি বলবো আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি আমার জীবন থেকে জানা, সেটা হচ্ছে ভাইয়া ইফ ইউ মেইনটেইন আ রুটিন লাইফ। সাইকোলজিস্টদের সম্পর্কে সবচেয়ে বড় যে অভিযোগটা পাওয়া যায় যে কোনো পেশেন্ট যদি তাদেরকে কোনো প্রবলেমের কথা বলে প্রথমে ঘুমের ওষুধ দিয়ে দেয় এবং তাকে নিস্তেজ করে দেয়, এটি কেন? নিস্তেজতাই কি একটি মানুষের সুস্থ হওয়ার পূর্ব লক্ষণ? ঘুম না হওয়ার কারণে অনেক প্রবলেম ঘুম না হওয়ার সাথে জড়িত। যদি ঘুমটা ঠিকমতো না হয় তাহলে অনেক প্রবলেমের দেখা দেওয়া সম্ভব। ডিপ্রেশন বলেন, অ্যাংজাইটি বলেন, এটা ঘুম না হতে না হতে এই জিনিসটা আরও বেশি আমাদের উপর এফেক্ট করে। তো ঘুমানোর ফলে ভাইয়া 60% প্রবলেম ঠিক হয়ে যায়, আর বাকি 40% প্রবলেম ঠিক করার দুটো টিপস যদি আপনার কাছে জানতে চাই। আই উড সে রুটিন লাইফ, আ লাইফ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর গিভিং 100% ইন ইয়োর রুটিন। আরেকটা যেটা সেটা বলবো যে ভাইয়া আমাদের রিলেশনশিপস অ্যান্ড স্টুডেন্টসদের জন্য আমি বলবো যে আমাদের পিয়ার প্রেশার, যেটা কলেজের বা টিচারদের থেকে যে প্রেশারটা পাচ্ছি সেটা। একটা মানুষ অনেক অস্থির, একটা মানুষ খুবই টেনশনে পড়ে গেল, একটা মানুষ খুবই উদ্বিগ্ন আছে, সেই সময় সে কিভাবে সেলফ ম্যানেজমেন্টটা করবে, সে স্থির হবে কিভাবে? রাইট, এইটা ভাইয়া সবার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে ব্রিদিং এক্সারসাইজ।
এটার অনেক টেকনিক্স আছে অ্যাজ আই এম নট আ প্রফেশনাল আই ক্যান টেল ইউ অল দ্য টেকনিক্স